আইন অমান্যকে কেন্দ্র করে অধীর চৌধুরীর অভিযোগে তীর বিঁধলেন বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি। তিনি বলেন, পুলিশ তার কাজ ঠিকঠাকই করেছে। যদি বিরোধী দলকে ক্ষমতা প্রকাশের সুযোগ না দেওয়া হতো তাহলে আজ তারা বিক্ষোভই প্রকাশ করতে পারত না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এখানে বিরোধীদের কোনো আন্দোলন করতে গেলে সেখানে হামলা হচ্ছেই, সে সন্দেশখালী হোক আর বহরমপুর হোক। আইন অমান্য করার তো অধিকার আছে আমাদের, শান্তিপূর্ণভাবে আইন অধিকার করলে, আইন অমান্য করলে সেখানে পুলিশ হয়তো বাহাদুরি দেখানোর কিছু নাই। পুলিশ সন্দেশখালীতে বাহাদুরি দেখাক, তা না করে এখানটাই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে বাহাদুরি দেখানোর মধ্য দিয়ে পুলিশ নিজেদেরকে কী প্রমাণ করতে চাইছে জানা নেই আমার। এই ধরনের হামলার আমি তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। সব জায়গাতে আজকে আমাদের লালবাজারে কংগ্রেসের বিক্ষোভ মিছিলের উপরে একই জিনিস হয়েছে, একই জিনিস হচ্ছে। মানে আন্দোলন এখানে আগামী দিনে বন্ধ হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, বন্ধ করতে পারবে না। মানে পশ্চিমবঙ্গে তৃণমূল হয়তো আগামী দিনে বলবে পশ্চিমবঙ্গে আন্দোলন করা নিষিদ্ধ। এ একটা স্বৈরাচারী মানসিকতা এই সরকার পোষণ করছে, তারই এগুলো খুব পরিণাম। তার মানে এটা নয় যে আন্দোলন থেমে যাবে, আন্দোলনকে রুখতে পারবে। আন্দোলন আমাদের চলছিল, চলবে। পুলিশের যদি মনে করে পুলিশ সংঘর্ষ করবে, করতে পারে। পুলিশ যদি মনে করে কাঁদানে গ্যাস চালাবে, চালাবে। আন্দোলন তো চলবেই, অন্যের বিরুদ্ধে আন্দোলন তো চলবেই। সন্দেশখালী ঘটনায় পুলিশের এই তৎপরতা নেই কেন, আমরা জানতে চাই। দেখুন, সিপিএমে কিছু নেই, ওদের টিকে থাকতে হবে, এটা লোককে এক্সপোজ করতে হবে, তারা শক্তিমান। এত দুর্বল আইন অমান্য আন্দোলন আগে কোনোদিন দেখিনি। অর্থাৎ তৃণমূল যদি মনে করে সিপিএমের সমস্ত লোকদেরকে তার বহরমপুরের একটা ওয়ার্ড দিয়ে কভার করে দিতে পারে, সিপিএম তৃণমূল সেগুলো করে না, তৃণমূল সেগুলো সুন্দরভাবে এগুলো ইয়ে করে, মানে তৃণমূল ওভারকাম করে যায় এবং তৃণমূল এখানে, হ্যাঁ তৃণমূল এবং তৃণমূল হ্যাঁ এবং তৃণমূল সেখানে তাদেরকে মানে করতে দিচ্ছে, তাদের শক্তিটাকে দেখাতে দিচ্ছে, তাদের কিছু নেই। পুলিশের কাজ করেছে ঠান্ডা মাথায়, এটাকে সুন্দরভাবে মোকাবিলা করেছে। ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি। ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে 2023-25 শিক্ষাবর্ষে। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই, আমরা পড়াই না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786।